হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাস সাইন উইথ ইউ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আর্টিকেল। আর আমরা জানি আর্টিকেল একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এ ও এন এর ব্যবহার। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন গ্রামার বইতে আর্টিকেলের প্রায় না হলেও 20 থেকে 30টা নিয়ম আছে, বাট আজকে আমরা জাস্ট একটা নিয়মে আর্টিকেলের এই যে এ এবং এন এর ব্যবহার শিখবো। সো লেটস লুক। আমরা জানি স্বরবর্ণের মতো যদি উচ্চারণ হয় তাহলে আমরা তার পূর্বে এন বসাবো, আর যদি স্বরবর্ণের মতো উচ্চারণ না হয় তাহলে কিন্তু এ বসাবো। সো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নিই। দিস ইজ আপেল, দিস ইজ আপেল, মানে দিস ইজ ড্যাশ আপেল। তাহলে এখানে কি হবে, এই যে আপেলটা আপনি এখানে এই এই যে প্রথম বর্ণ এখানে আ, তাহলে আপেলের বাংলা অর্থ লেখেন, আপনি বাংলাতে লেখেন, তাহলে এই যে প্রথম বর্ণ পাবেন আ। তাহলে এই যে আ, আমি বলছি স্বরবর্ণের মতো হলে এন বসবে, তাহলে এখানে কি বসবে, অবশ্যই এন বসবে। তাহলে কেন, এখানে প্রথম বর্ণটার উচ্চারণ আয়ের মতো, তাহলে স্বরবর্ণের মতো উচ্চারণ হলে কি হবে, এন। তাহলে দিস ইজ এন অ্যাপেল, দিস ইজ এন অ্যাপেল, ওকে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে অনেস্ট, এখানে প্রথম বর্ণটা দেখেন এইচ, মানে বইতে কিন্তু অনেক নিয়ম আছে যে এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ, এইচ এর উচ্চারণ অর মতো হলে এন। এত নিয়ম কি মনে রাখবে বলেন, আমরা শর্টকাটে শিখবো। এই যে অনেস্ট আপনি বাংলাতে লেখেন অনেস্ট, অনেস্ট আপনি যদি বাংলাতে লেখেন তাহলে দেখবেন এখানে প্রথম বর্ণটা কিন্তু অ, অ সরেও, তাহলে সরেওটা অবশ্যই স্বরবর্ণ। আর আমি বলছিলাম স্বরবর্ণের মতো হলে কিন্তু এন বসে, তাহলে এখানে অবশ্যই কি হবে, এন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎলোক, ওকে। দিস ইজ ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জ, এই যে এখানে আবার প্রথম বর্ণ অ, আপনি এটাকে বাংলাতে লেখেন অরেঞ্জটা, এই যে অরেঞ্জ, তাহলে প্রথম বর্ণ কোনটা আসতেছে, সরেও, তাহলে সরেও কি বর্ণ, অবশ্যই স্বরবর্ণ, তাহলে তাহলে অবশ্যই এটার পূর্বে এন বসবে। দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা হয় একটি কমলা, ওকে। হি ইজ বিএ, হি ইজ বিএ, আপনি দেখেন এখানে প্রথম বর্ণ কোনটা, বি, তাহলে বি কে আপনি বাংলাতে লেখেন বি, তাহলে এই যে বিটি কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, অবশ্যই ব্যঞ্জন বর্ণ, তাহলে অবশ্যই এটা তো স্বরবর্ণের মতো না, তাহলে এই জন্য অবশ্যই এ বসবে, হি ইজ আ বিএ। এখানে আসেন, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে এখানে এখানে প্রথম বর্ণ কোনটা, ইউ, মানে বইতে নিয়মটা এভাবে আছে ইউর উচ্চারণ ইউর মতো হলে ইউর মতো না হলে এন, মানে কত রকম নিয়ম, বাট আমরা কিন্তু এত পেন দেবো না আপনাদেরকে। এই যে এখানে প্রথম বর্ণ হচ্ছে ইউ, আপনি ইউ কে বাংলাতে লেখেন রশ্মি রস্যাউ ইউ। আচ্ছা আমাকে বলেন তো এই রশ্মি রস্যাউ নামে কি কোনো স্বরবর্ণ আছে, নাই, তাহলে স্বরবর্ণ যেহেতু নাই তাহলে এটা স্বরবর্ণের মতো উচ্চারণ হয় নাই, তাহলে অবশ্যই এখানে ইয়ে বসবে, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে হয় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওকে। দিস ইজ আ বুক, তাহলে এখানে অবশ্যই কেন, কারণ আপনি বুক কে বাংলাতে লেখেন বরসুকার কা বুক, তাহলে ব ঠাকুর বর্ণ, অবশ্যই স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, তাহলে অবশ্যই হবে দিস ইজ আ বুক। আমরা বলছিলাম কিন্তু স্বরবর্ণের মতো উচ্চারণ হলে এন, আর স্বরবর্ণের মতো না হলে কিন্তু এ, তাহলে এই জন্য এখানে কিন্তু কি করছে, দিস ইজ আ টেবল, টেবল, টেবল। আর আমরা আগের মতো যদি বলতাম আর কি টেবিল, টেবিল তো আপনি বাংলাতে লেখেন টর্শিকা বার্ষিকা ল টেবিল, এই যে টটা কোন বর্ণ, অবশ্যই ব্যঞ্জন বর্ণ, মানে দ্যাট মিন্স স্বরবর্ণের মতো উচ্চারণ হয় নাই, তাহলে অবশ্যই এখানে বসবে দিস ইজ আ টেবল। সো হোপ টু সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার ডে উইথ অ্যানাদার টপিক, থ্যাংক ইউ।